হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর হাসানাত, আজকে আপনাদের সাথে প্যাথোফিজিওলজিক্যাল বেসিসের উপর ভিত্তি করে মারমারের টাইমিংয়ের কিছু বেসিক কনসেপ্ট আমি শেয়ার করতে চাই, বা আমার আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদিও আমি আসলে ক্লিনিশিয়ান না, আমি বেসিক সাবজেক্টের টিচার, ফিজিওলজির টিচার, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে গাজী মেডিকেল কলেজে আছি। তো যা হোক, আমি আসলে খুবই মারমার সম্পর্কে খুবই বেসিক নলেজটা বলবো। এটা যারা ফিফথ ইয়ার স্টুডেন্ট বা যারা পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন, বা যাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে ইন্টারেস্ট আছে, তারা আমার ভিডিওটি দেখতে পারেন। তো মারমারের সম্পর্কে প্রথমে দুটি বিষয় আমি মাথায় রাখতে হবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি যেটা এখানে বলতে চাই যে স্টেনোসড ভাল্ব মারমার হবে ডিউরিং ওপেনিং। স্টেনোসড ভাল্ব যখন ওপেন হবে তখন যে সাউন্ড তৈরি করবে, হ্যাঁ, সেটা এবং মারমার তৈরি হবে। আর ইনকম্পিটেন্ট ভাল্ব মারমার করে সাধারণত ডিউরিং ক্লোজিং। এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, যে স্টেনোসড ভাল্ব ওপেনিংয়ের সময় মারমার হবে এবং ইনকম্পিটেন্ট ভাল্ব ক্লোজিংয়ের সময় মারমার হবে, তাহলে আমরা মোটামুটি, বিশেষ করে কমন যে ভালভুলার হার্ট ডিজিজগুলো আছে, সেগুলো কি সিস্টোলিক মারমার হবে না ডায়াস্টোলিক মারমার হবে, অ্যাটলিস্ট এতটুকু কিন্তু আমাদের এটা মুখস্থ করা লাগবে না। আমরা একটু চিন্তা করলেই আমরা জিনিসটা বের করতে পারবো। যে কেউ একজন প্রশ্ন করলো, অ্যাওর্টিক স্টেনোসিসে কী ধর কখন মারমার হবে, সিস্টোলিক মারমার না ডায়াস্টোলিক, বা মাইটাল স্টেনোসিসে কী ধরনের মারমার হবে, বা মাইটাল রিগার্জিটেশনে? আসলে এটা মুখস্থ করে হুট করে বলতে গেলে কিন্তু আমরা ভুল করে ফেলি, বা এক্সাম হলে যখন আমরা বৃত্ত ভরাট করি তখনও কিন্তু হুট করে তখন মাথায় আসে না এবং রং উত্তরটা কিন্তু আমরা বেছে নিই। তো যাই হোক, বারবারের টাইমিংয়ের আরও ডিটেইল আছে, যে এটাকে আর্লি ডায়াস্টোলিক না মিড ডায়াস্টোলিক, মানে এটা আরও স্পেসিফাই, সেটা আমি পরে প্রত্যেকটি যদি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব। হ্যাঁ, তো আজকে এই যে দুটা যে জিনিসটা আমি বললাম, যে স্টেনোসড ভাল্ব ওপেনিংয়ের সময় মারমার হবে এবং ইনকম্পিটেন্ট ভাল্ব ক্লোজিংয়ের সময় মারমার হবে, তো একটু মিলিয়ে নেই। এই দুটো সূত্র অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই সিস্টোলিক মারমার না ডায়াস্টোলিক মারমার এই জিনিসটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টেনোসড ভাল্ব, এরকম কিছু ভাল্বুলার ডিজিজ আছে, যেমন ট্রাইকাস্পিড স্টেনোসিস, মাইট্রাল স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস। তো এই কন্ডিশনগুলোতে সিস্টোলিক মারমার না ডায়াস্টোলিক মারমার, সেটা আমরা কীভাবে বুঝতে পারব? আমরা মুখস্থ করতে চাই না, আমরা আসলে বুঝতে চাই, যেন আমরা যে কোনো সময় যে কোনো কেউ জিজ্ঞাসা করলে একটু চিন্তা করে উত্তর দিতে পারি। হ্যাঁ, তো প্রথমেই আসি, এখানে আছে ট্রাইকাস্পিড স্টেনোসিস। স্টেনোসিস, তাহলে আমি প্রথমে যে কথাটা আপনাদেরকে বলেছি, যে স্টেনোসড ভাল্ব ওপেনিংয়ের সময় মারমার হবে, তাহলে এখানে ট্রাইকাস্পিড ভাল্বটা স্টেনোস, তাহলে ট্রাইকাস্পিড ভাল্ব ওপেন হয় কখন, সিস্টোলের সময় না ডায়াস্টোলের সময়? হ্যাঁ, তাহলে দেখেন যে ট্রাইকাস্পিড ভাল্ব কিন্তু ওপেন হবে ডায়াস্টোলের সময়। তো যেহেতু ট্রাইকাস্পিড ভাল্বটা স্টেনোসিস আছে, তাহলে স্টেনোস ভাল্ব ওপেনিংয়ের সময় মারমার হবে, তাহলে ট্রাইকাস্পিড স্টেনোসিসে যে মারমারটা পাবেন সেটা হবে ডায়াস্টোলিক মারমার। একইভাবে যদি আপনি মাইট্রাল স্টেনোসিসের কথা চিন্তা করেন, এগেইন স্টেনোসিস, স্টেনোসড ভাল্ব ওপেনিংয়ের সময় মারমার হবে, তাহলে মাইট্রাল ভাল্ব ওপেন হবে কখন? ডেফিনেটলি ডিউরিং ডায়াস্টোল, কারণ মাইটাল ভাল্ব দিয়ে তখন ব্লাডটা ডায়াস্টোলের সময় ভেন্টিকুলার ফিলিং হবে। তো এগেইন মাইটাল স্টেনোসিসের ক্ষেত্রেও কিন্তু আমরা ডায়াস্টোলিক মারমার পাবো। আবার চিন্তা করেন যে অ্যাওর্টিক স্টেনোসিস, তাহলে স্টেনোস ভাল্ব ওপেনিংয়ে মারমার হবে, তাহলে এখন চিন্তা করেন অ্যাওর্টিক ভাল্ব কখন ওপেন হবে, যখন অ্যাওর্টা দিয়ে ব্লাডটা ইজেক্ট হবে, ভাল্ব ওপেন না হলে তো ব্লাড ইজেক্ট হবে, আর অ্যাওর্ট তাহলে ইজেক্ট কখন হবে, ডিউরিং সিস্টোল, ভেন্টিকুলটা যখন সিস্টোলে যাবে তখনই তো অ্যাওর্টিক ভাল্ব ওপেন হয়ে সেখান থেকে ব্লাড ইজেকশন হবে, তাহলে অ্যাওর্টিক ভাল্বটা ওপেন হচ্ছে ডিউরিং সিস্টোল, বা আমরা বলতে পারি অ্যাট দ্য ওয়ান সেট অফ দ্য সিস্টোল।
তো এখানে কিন্তু আমরা সিস্টোলিক মারমার পাবো, যেটা এখানে আমি দেখালাম যে অ্যাওর্টিক স্টেনোসিসের সিস্টোলিক মারমার। আবার পালমোনারি স্টেনোসিস, তাহলে পালমোনারি ভালভ ওপেন হবে কখন? ডিউরিং সিস্টল, হ্যাঁ, রাইট ভেন্ট্রিকুলার সিস্টোলের সময়। এগেইন তাহলে পালমোনারি স্টেনোসিসে কিন্তু আমরা সিস্টোলিক মারমার পাবো। তাহলে দেখেন যে স্টেনোসড ভালভ ওপেনিংয়ের সময় মারমার হবে, এই সূত্রটা ব্যবহার করে কিন্তু আমরা এই চারটা কন্ডিশনে যে সিস্টোলিক মারমার না ডায়াস্টোলিক মারমার সেটা কিন্তু আমরা খুব সহজে চিন্তা করে উত্তর দিতে পারবো। এখন আসি আমরা যে সেকেন্ড সূত্রটা বলছি বা ইউজুয়ালি যেটা হয় যে ইনকম্পিটেন্ট ভাল্ভ। ইনকম্পিটেন্ট ভাল্ভ আমরা বলেছি ক্লোজিংয়ের সময় মারমার হবে। ইনকম্পিটেন্ট ভাল্ভ যখন ক্লোজ হবে তখন যে অ্যাবনর্মাল সাউন্ড অর্থাৎ মারমার তৈরি করবে, এবং সেটাকে আসলে ইনকম্পিটেন্ট ভাল্ভ থাকলে তখন যেটাকে আমরা রিগার্জিটেশন বলি। হ্যাঁ, তো এখানে ফার্স্ট যদি কন্ডিশন আমরা চিন্তা করি মাইট্রাল রিগার্জিটেশন, তাই না? তার মানে নিশ্চয়ই ইনকম্পিটেন্ট ভাল্ভ, মাইট্রাল ভাল্ভটা ইনকম্পিটেন্ট। তাহলে মাইট্রাল ভাল্ভ এখন ইনকম্পিটেন্ট যেহেতু, তাহলে ক্লোজিংয়ের সময় মারমার হবে। তাহলে এখন আমরা চিন্তা করি মাইট্রাল ভাল্ভটা কখন ক্লোজ হয়, সিস্টোলে না ডায়াস্টোলে? হ্যাঁ, মাইট্রাল ভাল্ভ কিন্তু সিস্টোলের শুরুতেই কিন্তু মাইট্রাল ভাল্ভটা ক্লোজ হয়ে যাবে। তাহলে মাইট্রাল রিগার্জিটেশনে কী পাবো? সিস্টোলিক মারমার পাবো আমরা, সিস্টোলিক মারমার। একইভাবে যদি আমরা ট্রাইকাস্পিড রিগার্জিটেশনের কথা চিন্তা করি তাহলে ট্রাইকাস্পিড ভাল্ভটাও কিন্তু সিস্টোলের সময় ক্লোজ হবে এবং মারমার হবে, যেটা সিস্টোলিক মারমার। অ্যাওর্টিক রিগার্জিটেশন, তার মানে এখন চিন্তা করি অ্যাওর্টিক ভাল্ভ, তাহলে অ্যাওর্টিক ভাল্ভ ক্লোজিং কখন হবে? অ্যাওর্টিক ভাল্ভ কিন্তু ডায়াস্টোলের শুরুতেই অ্যাওর্টিক ভাল্ভটা ক্লোজ হয়। আমরা একটু কার্ডিয়াক সাইকেল আমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে কোন ভাল্ভ কখন ক্লোজ হচ্ছে। তো অ্যাওর্টিক ভাল্ভ কিন্তু ডায়াস্টোলের শুরুতেই, অর্থাৎ সিস্টোল শেষ ডায়াস্টোল শুরু এমন এরকম সময়ে কিন্তু অ্যাওর্টিক ভাল্ভটা ক্লোজ হয়ে যায়। এবং তখন যদি ভাল্ভটা ইনকম্পিটেন্ট থাকে এবং তাহলে আমাদের আমরা মারমার পাবো, তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশনে কিন্তু ডায়াস্টোলিক মারমার। একইভাবে পালমোনারি রিগার্জিটেশন, হ্যাঁ, তাহলে পালমোনারি ভাল্ভটাও কিন্তু ডায়াস্টোলের শুরুতে ক্লোজ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু পালমোনারি রিগার্জিটেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা ডায়াস্টোলিক মারমার পাবো। তো খুব সিম্পলি কিন্তু এই কমন যে মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন, পালমোনারি স্টেনোসিস, পালমোনারি রিগার্জিটেশন, ট্রাইকাস্পিড স্টেনোসিস বা ট্রাইকাস্পিড, যা অ্যাটলিস্ট সিস্টোলিক মারমার হবে না ডায়াস্টোলিক মারমার হবে, এতটুকু কিন্তু জাস্ট ওই দুইটা লাইন আমরা যদি মাথায় রাখি আমরা বলতে পারবো যে অ্যাটলিস্ট স্টেনোসড ভাল্ভ ওপেনিংয়ের সময় মারমার হবে এবং ইনকম্পিটেন্ট ভাল্ভ ক্লোজিংয়ের সময় মারমার হবে। এখন যাই হোক, এটা খুবই বেসিক একটা জিনিস। তো বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মারমারি কিন্তু ভিতরে আরও কিছু স্পেসিফিকেশন আছে, যেটা প্রত্যেকটা আমি চেষ্টা করব পরবর্তীতে প্রত্যেকটা মারমার নিয়েই আলোচনা করার যদি সময় পাই, আল্লাহ বাঁচিয়ে রাখে। তো আজকে আমি একটু শুধু মাইট্রাল স্টেনোসিসের মারমারের টাইমিং নিয়ে এবং সেখানে রেসপিরেশনের কী ইফেক্ট আছে সেটা আমি একটু আলোচনা করব। পরবর্তীতে মাইট্রাল রিগার্জিটেশন বা আদার যে ভালভুলার ডিজিজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ডেফিনেটলি প্রথমে আমরা যেটা বলেছি যে মাইট্রাল স্টেনোসিস, তার মানে মাইট্রাল ভাল্ভটা স্টেনোসড। তো খুব সহজে আমরা এতটুকু অলরেডি বুঝে ফেলেছি যে মাইট্রাল ভাল্ভটা যেহেতু স্টেনোসড ভাল্ভ ওপেনিংয়ের সময় মারমার হবে। তো মাইট্রাল ভাল্ভ যেহেতু ডায়াস্টোলের সময় ওপেনিং হবে তাহলে ডেফিনেটলি এই মাইট্রাল স্টেনোসিসের মারমারটা কিন্তু ডায়াস্টোলিক মারমার হবে, যেটা অলরেডি আপনারা আমার মনে হয় এখন খুব সহজেই এই ব্যাপারটা বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে ডায়াস্টোলিক মারমার, ঠিক আছে, আরও যদি স্পেসিফিক যদি আমরা বলতে চাই এটা মিড ডায়াস্টোলিক মারমার। মিড ডায়াস্টোলিক মারমার মানে ডায়াস্টোলের, আমরা জানি যে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল কিন্তু 0.5 সেকেন্ড, তো অর্থাৎ ডায়াস্টোল শুরু হলেই মারমারটা আমরা শুনতে পাবো না, মাঝখানের যে সময়টা সেই সময়টা কিন্তু আমরা মারমারটা শুনতে পাবো। এখন আমি আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করছি কেন আসলে এই মিড ডায়াস্টোলিক মারমার আমরা পাবো। তো এটা খুবই ইজি, দেখেন ভেন্ট্রিকুলার ডায়াস্টোল 0.5 সেকেন্ড। আমি আমার প্যাথোফিজিওলজি দিয়ে এটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করছি, আমার কনসেপ্টটা যদি ভুল থাকে সেটা আশা করি আপনারা আপনাদের কনসেপ্টটা শেয়ার করবেন। আমি সবসময় ওয়েলকাম করি যে কোনো কনসেপ্টকে, আমার ভুল হতেও পারে, বাট আমি যেটা বুঝেছি সেটা আপনাদেরকে বলছি।
সেটা হচ্ছে আমরা জানি ডায়াস্টোলের ফার্স্ট যে ফেজটা আমরা বলি ভেন্টিকুলার, সেটা প্রোটো ডায়াস্টোল এবং ইট ইজ অ্যাবাউট 0.04 সেকেন্ড, এবং এই সময় কিন্তু মাইটাল ভালভটা ক্লোজ থাকে। তো যেহেতু আমরা বলছি মাইটাল ভালভটা স্টেনোসিস আছে, ওপেনিংয়ের সময় মারমার হবে, যেহেতু এই ফেজে মাইটাল ভালভটা ক্লোজ আছে, সেহেতু এই যে ফার্স্ট যে 0.4 সেকেন্ড এই সময় কিন্তু আপনি মারমার শুনতে পাবো না আমরা। বা তাহলে এখন আমরা মারমার শুনতে পেলাম না। এর পরের ফেজ কি? আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, এটা কিন্তু 0.08। আইসোমেট্রিক রিল্যাক্সেশনের ফেজের সময়ও কিন্তু মাইটাল ভালভটা ক্লোজ থাকে। তাহলে কারো যদি মাইটাল স্টেনোসিস থাকে তাহলে কিন্তু এই ফেজেও আমরা কিন্তু এই সময়টাতে, তাহলে দেখেন ইনিশিয়ালি 0.04 এবং 0.08, তার মানে 0.12 সেকেন্ড চলে গেছে, এখনও কিন্তু মারমার, যেহেতু মাইটাল ভালভটা ক্লোজ আছে, মারমার আমরা শুনতে পাচ্ছি না। যাই হোক, এখন যখন আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজটা শেষ হবে তখন কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ এই যে এভি ভাল্ভ অর্থাৎ মাইটাল ভাল্ভ কিন্তু ওপেন হবে, এবং তখন যে সাধারণত স্টেনোসড ভাল্ভ ওপেনিংয়ের যে শুরুতেই যে সাউন্ডটা হয় সেটাকে বলি ওপেনিং স্ন্যাপ। তাহলে আমরা এই ওপেনিং স্ন্যাপ শুনতে পারবো। এরপরে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে, যেটা 0.113 সেকেন্ড, এই সময় আসলে আমরা জানি যে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে নর্মাল হার্টে যেটা হয় যে 30% ভেন্টিকুলার ফিলিং কিন্তু এই ফেজে হয়ে থাকে, কিন্তু যেহেতু এই মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে মাইট্রাল ভালভের যে ওরিফিস, হ্যাঁ, অ্যাট্রিভেন্টিকুলার যে ওরিফিস সেটা কিন্তু অনেক ন্যারো হয়ে যায়, যার কারণে এই ক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণ ব্লাড ইনকেস অফ মাইট্রাল স্টেনোসিসের এই ভেন্টিকুলটা আন্ডার ফিলিং থাকবে এই ফেজে। এবং এখানে যে র্যাপিড রাশ হওয়ার কথা ছিল যে সাউন্ডটা, এটা খুব একটা ভালো এখানে বোঝা যাবে না, এবং এই ফেজে ভেন্টিকুলার রিল্যাক্সেশন রেটটাও ফিলিং রেটের চেয়ে রিল্যাক্সেশনের রেটটা কিন্তু হায়ার থাকে। বাট দেখা যাচ্ছে যেহেতু ভেন্টিকুলটা ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজেও যে পরিমাণ ব্লাড আসার কথা ন্যারো অরিফিসে আসতে পারেনি, সো বাই দিস টাইম লেফট অ্যাট্রিয়ামের প্রেশারটা কিন্তু অনেক বেড়ে যায়। এই হাই প্রেশারের কারণে কিন্তু তখন এই এর পরবর্তী যে ফেজ ডিউরিং ডায়াস্টাসিস, যেই সময় আসলে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে খুবই স্লো ফিলিং হয়, অল্প পরিমাণ ব্লাড, বাট বাই দিস টাইম যেহেতু অলরেডি এখনও ভেন্টিকুলার আন্ডারফিল্ড এবং লেফট অ্যাট্রিয়াল প্রেশার ইনক্রিজ করছে, তখন কিন্তু এই প্রেশারের কারণে ব্লাডটা এই ন্যারো অরিফিস দিয়ে ফোর্সিবলি তখন ভেন্টিকুলে আসার চেষ্টা করবে, এবং ডেফিনেটলি বেশি রেজিস্ট্যান্স ফেস করবে, এবং কিন্তু তখন কিন্তু আওয়াজ হবে, দেখেন। এবং তাহলে টোটাল র্যাপিড ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজের শেষে গিয়ে আপনি এই মারমারটা শুনতে পাচ্ছেন। এই জন্য আমরা বলছি যে মিড ডায়াস্টোলে কীভাবে, তাহলে দেখেন টোটাল হচ্ছে 0.5 সেকেন্ড, প্রথমে 0.04 গুলো, তারপরে 0.012, তারপরে 0.113, মানে অলমোস্ট 0.25 সেকেন্ড পরে। এই জন্য মিড ডায়াস্টোলিক মারমার ডিউরিং দিস ডায়াস্টাসিস ডিউ হাই অ্যাট্রিয়াল প্রেশার ফোর্স দ্য ব্লাড ইন টু দ্য ভেন্ট্রিকল থ্রু দ্য স্টেনোসড ভালভ কজেস মারমার। সো মারমার কিন্তু এই মাইট্রাল স্টেনোসিসের মারমার বেস্ট হার্ড অ্যাট মিড ডায়াস্টোল। আমি কি বোঝাতে পারলাম? এখন দেখেন যেহেতু মিড ডায়াস্টোলে মারমারটা শুনতে পাচ্ছি, এবং এই মারমারটা যেহেতু ভেন্ট্রিকলটা আন্ডারফিল্ড ন্যারো অরিফিস রেজিস্ট্যান্স বেশি, সেহেতু কিন্তু এখন অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের উপরে কিন্তু অনেকটা ভেন্ট্রিকুলার ফিলিং ডিপেন্ড করবে, যেটা নর্মাল কন্ডিশনে নর্মাল হার্টের ক্ষেত্রে কিন্তু অ্যাট দ্য লাস্ট র্যাপিড ফিলিং ফেজ অ্যাট্রিয়াল কন্ট্রাকশনে অনলি 30% ফিলিং হয়, কিন্তু স্টেনো মাইটাল স্টেনোসিসের ক্ষেত্রে কিন্তু এখানে এই ফিলিংয়ের এই ফেজটা খুব গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ হোয়াই এই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টোল যখন কিন্তু এই অ্যাট্রিয়াল কন্ট্রাকশনটা তখন বেশ স্ট্রেংদেনিং হবে, যেটাকে আমরা বলছি যে অ্যাকসেনচুয়েটেড, হ্যাঁ, অ্যাকসেনচুয়েটেড বাই অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। যার অর্থাৎ এই যে মারমারটা আপনার মিড ডায়াস্টোলে শুরু হলো, এইটা আরও এক্সটেন্ড করতেছে একেবারে সিস্টোলের আগ পর্যন্ত, একেবারে লাস্ট র্যাপিড ফিলিং ফেজেও কিন্তু এই মারমারটা আমরা শুনতে পাচ্ছি। এই জন্য আমরা এটাকে বলি প্রি সিস্টোলিক অ্যাকসেনচুয়েশন, যেটা মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে পাই, অর্থাৎ জাস্ট সিস্টোলের আগ পর্যন্ত মারমারটা কী হবে, এক্সটেন্ড হবে, বা মারমারের তীব্রতা বা ইন্টেন্সিটি অফ দ্য মারমার ইট উইল ইনক্রিজ। এই জন্য এটাকে আমরা বলতেছি যে প্রি সিস্টোলিক অ্যাকসেনচুয়েশন। আরেকটা ব্যাপার যে ইফেক্টস অফ রেসপিরেশন, হ্যাঁ, ইফেক্টস অফ রেসপিরেশন আমরা বলি মাইট্রাল স্টেনোসিসের মারমার, এটা
এক্সপিরেশনে ভালো শোনা যাবে। এই জন্য আমরা পেশেন্টকে বলি যে আপনি এক্সপিরেশন করে ব্রেথটা হোল্ড ধরে রাখতে আর কি। এই সময় কেন, আসলে আমরা জানি যে ডিউরিং এক্সপিরেশন লাং কিন্তু কন্ট্রাক্ট করে, লাং যদি কন্ট্রাক্ট করে তখন কিন্তু পালমোনারি ভেইন দিয়ে লেফট হার্টে বেশি পরিমাণে ব্লাড আসবে, অর্থাৎ লেফট অ্যাট্রিভেন্ট্রিকুলার অরিফিস থ্রু দ্য মাইট্রাল ভাল্ভ ব্লাডের ফ্লোটা কী করবে, ইনক্রিজ করবে, এবং তখন কিন্তু আর একটা আমরা মারমারের ইন্টেন্সিটি তারও বেড়ে যাবে এবং ভালো শুনতে পারবো। এই জন্য বলা হচ্ছে যে মাইট্রাল স্টেনোসিসের মারমার, হ্যাঁ, এক্সপিরেটরি সময় এক্সপিরেশনের সময় কিন্তু এটা ভালো বেস্ট হার্ট। এই জন্য আমরা পেশেন্টকে এট দ্য এন্ড অফ দ্য এক্সপিরেশন ব্রেথটাকে হোল্ড করে রাখতে বলি এবং আমরা এক্সামিন করে দেখি। আর তাছাড়া আমার আরেকটা জিনিস মনে হয় যে ইনস্পিরেশনের সময় হার্ট রেটটা বেড়ে যায়, যেটাকে সাইনাস অ্যারিদমিয়া আমরা বলি। তো হার্ট রেট যখন বেড়ে যায় তখন কিন্তু ডায়াস্টোলের টাইমটা কমে যায়, ডায়াস্টোলের টাইম কমে যায়, সিস্টোলের টাইম কমে না, কারণ অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডের সময় সিস্টোলে থাকে, সো এটা রিডাকশন করা সম্ভব না, তবে ডায়াস্টোলিক পিরিয়ডটা কমে যেতে পারে। তো কমে গেলে আসলে যেহেতু ডায়াস্টোলের সময় আমরা মারমারটা সব মিড ডায়াস্টোল, তো এই টাইমটা যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আসলে মারমারটা আমরা ভালো শুনতে পারবো না। তো যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ, যদি আমার এই আলোচনা থেকে আপনারা উপকৃত হন তাহলে আমি, এটা আমার আসলে ভালো লাগার একটা বিষয়। আর আজকে মাইট্রাল স্টেনোসিস নিয়ে আলোচনা করলাম, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমি পরবর্তীতে প্রত্যেকটা কন্ডিশন নিয়েই ডিটেইল আলোচনা করব। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।